রাজমেদেদের প্রতি শিক্ষা একজন শিক্ষিকার ভূমিকা পালন করেছেন। উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়েছি আমরা সোমাকে। এবার মেমেন্টো দিয়ে সব সম্মাননা জ্ঞাপন করছেন সায়েন্স সেন্টার একাডেমি কর্ণধার কাকলি পাল মহাশয়। অনেক অনেক ধন্যবাদ। হ্যালো, আচ্ছা, আজকে এত ভালো একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এ ব্যাপারে কি বলতে চান? আমি এখানে উপস্থিত থাকতে পেরে খুব নিজেকে গর্বিত বোধ করছি এবং আমাদের এই উত্তরবঙ্গে এইরকম একটা অনুষ্ঠান এই প্রথম হলো। অনেক জায়গায় হয়েছে, কখনো পাল সায়েন্স একাডেমি থেকে যেটা করেছে সেটা মানে আমার জন্য একটা ভীষণ মনে করছি, কারণ মা শব্দটি শুধু একটা জন্ম দিলেই মা হয় না, মা প্রকৃতির আমরা ঠিকই কিন্তু সমস্ত কিছুর জগৎ জননী আমরা, এই মা দিয়ে সমস্ত কিছুই আমরা হই, যত স্নেহ ভালোবাসা উচ্চাকাঙ্ক্ষা দুঃখ কষ্ট একটাই মাত্র স্থান সেটাই মা। এই মা এই অনুষ্ঠানটি আমাকে খুব আপ্লুত করে তোলে। আজকে মাতৃদিবস উপলক্ষে কি বলতে চান, কি বার্তা দিতে চান? আমি মাতৃদিবস উপলক্ষে এটাই বলতে চাই, এই মা উপলক্ষে এটা যেন প্রতি বছরই আমরা পালিত করতে পারি, কারণ মায়ের কাছে কোনো স্থানই আগে আসবে না। আমরা প্রকৃতির সৃষ্টি কিন্তু প্রকৃতির মাই আমরা। আপনার নামটা বলবেন, আপনার নামটা বলবেন। আমি দীপ্তি মুখার্জি, আমি লিখি, আমার ব্যবসা বাণিজ্য ছাড়াও এটা আমার লেখা আমার আদত, এবং এই লেখার জগৎ থেকে আমি বিভিন্ন জায়গায় পৌঁছে যাই এই লেখা দিয়ে।